বালা করলাম। আমার বালার ডিজাইনটা দেখো, বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে বিকেল 5:30, আর আশিস আজকে দুপুরে ছিল তো ঘুমিয়েছে, খুব জোর ঘুমটা হয়েছে ফাটাফাট। আয়ুষ্মান এখনো ঘুমাচ্ছে। এত চড়া মেকআপ দেখে ভাবছো যে কেন? সেটা হচ্ছে যে গতকাল যে ভিডিওটা তোমরা পেয়েছিলে সাজ কীভাবে সাজি সেইটারই আর কি মুখে লেপে শুয়ে আছি। মেকআপটা তুলিনি, তুলবো এবার। জাস্ট কিছুক্ষণ আগেই সব কিছু এন্ড হয়েছে আর আমি শাড়ি টাড়ি ছেড়ে একটুখানি রিল্যাক্স করলাম, মানে রিল্যাক্স আর কি, মোবাইলের কাজকর্ম যেগুলো থাকে, থাম্বনেল বানানো এটসেট্রা এটসেট্রা, সেগুলো কমপ্লিট করলাম। এখন চা খেতে হবে, চা না খেলে না এনার্জি পাবো না, কারণ আমি সেই 4:30 উঠেছি ঘুম থেকে, দুপুরে ঘুমোই না, রাতে ঘুমোতে ঘুমোতে তোমরা জিজ্ঞেস করছিলে না কটায় ঘুমাই, আমি রাত্রি 12টায় ঘুমাই। 12টা তো কম বলছি, কখনো কখনো একটাও হয়ে যায়, 1টা থেকে 5টা, 4 ঘন্টা ঘুমাই, তারপরে উঠে হাঁটতে যাই, সারা দুপুর তো আর ঘুম হয় না, রেস্ট হয় না, কাজকর্ম এই সমস্ত নিয়ে থাকি, তাই এই বিকেলের পর থেকে না এরকম ঝিমানি আসতে থাকে আর এনার্জি থাকে না আমাদের। এখন এক জায়গা মানে আমাদের এখন এক জায়গা বেরোনোর, সেটা হচ্ছে একটা ইনভিটেশন হঠাৎ চলে এসেছে, তার বিয়ে, হঠাৎই তার বিয়ে ঠিক হয়েছে, সে হচ্ছে আশিসের ক্লায়েন্ট, তো খুব শিগগিরই তোমরা সেই বিয়েটাও দেখতে পাবে যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, কীভাবে আমরা হঠাৎ করে যুক্ত হয়ে গেছি, খুব বড়ো একটা কাজ আমাদের ওপর আর কি, দায়িত্ব বলতে পারো, হঠাৎ করেই আর কি এসেছে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখবে এবং আশা করি তোমরা খুব খুশি হবে সেই ডিসিশনটা নিয়েছে আশিস, কি সেটা আমি এখনই বলবো না, তাহলে জাহির করা হবে, তোমরা নেক্সট ব্লগে দেখে নিও। তো জানি না নেক্সট কব আমি শেয়ার করতে পারবো কি না আগামীকাল ভিডিও, কারণ ওই যে বললাম কিছু কাজকর্মের দায়িত্ব পড়েছে, তো সেই সমস্ত ব্যাপার নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে আমাকেও, আমারও আছে রেসপন্সিবিলিটি, ওর তো আছেই, তো দেখা যাক কী হয় না হয় তোমাদের সেটা পরেই বলবো। তো এখন সেখানে যাওয়ার কথা আমি বুঝতে পারছি না যেতে পারবো কি না, কারণ আমার এনার্জি একদম দিচ্ছে না, কিন্তু না গেলে খুব খারাপ দেখাবে, মানে যেতেই হবে আর কি। তো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব, আপাতত চলো 1 কাপ চা বানাই, 1 কাপ না 2 কাপ। চোখটা দেখো না ঘুমিয়ে লাল হয়ে গেছে, কতদিন বাদে দুপুরে ঘুম, কত যুগ বাদে ঘুমাতে আর পারি না, কত চুপ বাদে। আমি বিকেলে ওকে একটু বলছি চল বা উপরে ছাদে গিয়ে একটু ভিডিও, ভিডিওটা ধরতেই যেন পাচ্ছে না, খুব রাগ হয়ে যায় আমার, এত সবার হাজবেন্ডরা কত এই সমস্ত ব্যাপারে সাহায্য করে, ইনি খালি কি দরকার হবে বলো কিনে দিচ্ছি, ব্যাস একটু ক্যামেরা ধরতে জানে না কোন অ্যাঙ্গেলে কি করতে হবে, ব্লগারের হাজবেন্ড হয়েছে। যেটুখানি করছো করো না, বেশি দরকার নেই, তোমার দরকার নেই আমার দরকার আছে, দাও পারি না অত, যা হবে হবে, ঘুমাতে পারো খালি, খেতে পারি ঘুমাতে পারি আর নিজের কাজটা করতে পারি, আমার কাজ আমার কাজটা কাজ না, আমার কাজটা তো আমি করি, আমি ধরতে পারি না মোবাইল, কি করবো বলো, চেষ্টা তো করে, আমিও তো পারতাম না, চেষ্টা তো করে মানুষের, আমিও তো তোমার কত কাজে হেল্প করে দিই, চেষ্টা করে কি করব, তোমার টাকা এদিক ওদিক পাঠানো কর আমি করি না, আমি এগুলো পারতাম, আমি তো করলাম, চেষ্টা যদি সফল না হয় বিফল হয়ে যায়, আমি কি করতে পারি, না না আসলে কিছু কিছু পুরুষ মানুষ আছে না, নিজেকেই আমি সর্বে সর্বা, বউকে কিছু করতে এরকম একটা মেন্টালিটি কাজ করে, দেখি জ্যাম লাগি গেছে মনে হয় তোমার গাড়ির জন্য। তো আগামী 2-3 দিন তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে, কেন বলছি যে আমরা গুরু দায়িত্ব পালন করছি, মানে সত্যি বলছি জীবনের একটা অভিজ্ঞতা হচ্ছে, হয়তো এই অভিজ্ঞতা আবার আমার জায়ের মেয়ের বিয়ে হবে যখন তখন কাজে আসবে, অনেক কিছুই আমি জানি না, আমার সেই ছোট বয়সে বিয়ে হয়েছে তোমরা জানো, সেখানে তো আর আমার কোনো রেসপন্সিবিলিটি ছিল না, মা দিদি বড়রা আমার কাকা মানে কাকিরা মাসিরা ওরাই সব করেছে, কিন্তু এক্ষেত্রে ধরে নাও যে আমাকে মানে অনেক
পুরো দায়িত্বটাই করতে হচ্ছে, যেগুলো মেয়েদের কাজ কাজ থাকে। আর একটা মেয়ের হয়ে বিয়ের ব্যাপারে সব কিছু হ্যান্ডেল করা, আমার ধরো এখন 32 বছর বয়স, না জানাটাই স্বাভাবিক। তবুও আগে যদি ব্যাপারটা জানতাম হয়তো তোমাদের কাছ থেকে কিছু আমি সাজেশান নিয়ে আর কি শিখে নিতে পারতাম যতটুকু জানতাম, কিন্তু এটা এত হঠাৎ করে হয়েছে না যে আমি কারোর কাছ থেকে জানতেই পারছি না। তবে হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, যখন মেয়ের বিদায় হয় তখন কী কী পাঠাতে হয় বা কিছু। আমি কিছু ভিডিও দেখে দেখে শিখে করছি, কিন্তু তাও আর কি বুঝতেই পারো মানে অনেকটা সময় লেগে যাচ্ছে, হাতে একদমই সময় নেই। আর যখন তোমরা মানে ভিডিও পাচ্ছ সেই দিনই বিয়ে, মানে বুঝতে পারছো কত তাড়াহুড়োর মধ্যে সব কিছু অ্যারেঞ্জ হচ্ছে, পুরো কেনাকাটা যাবতীয় আশিস করছে, আরও সচিন আছে, মানে বুঝতেই পারছো আর কি। আর পুরো ডিটেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কারণ আমার খুব মজা লাগছে, আনন্দ হচ্ছে যে এত বড় একটা দায়িত্ব এইটুকু বয়সে আমরা পালন করতে পারছি। আমার কাছে ভীষণ একটা, এটা হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না একটা কী অভিজ্ঞতা সঞ্চয় করছি। তো তোমরা পুরো ডিটেলটা জানবে। আর আমি যেটা আগে তোমাদের বললাম যে আশিস একটা অনেক বড় দায়িত্ব নিয়েছে, মানে মেয়েকে সম্প্রদান করার দায়িত্ব, এখন সেটা এখনও পর্যন্ত ফাইনাল। পরে কী হবে, পরে আদৌ চেঞ্জ হবে কি না, বা মানে অনেক কিছুই হতে পারে আর কি। এখন কী সিচুয়েশানে এরকমভাবে বিয়ে হচ্ছে সেটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি জানিও না আর ভিডিওতে বলবোও না। আমি জাস্ট আমার এই যে আনন্দ মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদেরও একটা নতুন অভিজ্ঞতা হবে। আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেই যাচ্ছি, যদিও ওদের শাড়ি কেউ পরেনি। একটা দোয়াত নিয়ে নিও। দোয়াত কি গো? আমার কাটালি কুলে আনা আছে। কাটালি কুন আনা আছে, কাঁচা দুধ আনতে হবে। দোয়াত নিতে হবে যো, মাটি মাটি একটাই। ওই চশমাটা হয়ে গো, কাটালি কুন মানে ফুল দেয় তো, একটা ফুল দেয়, দোয়াত দেয়। কাটালি কুল আবার কি? নারকেলি কুল বলো। নারকেলি তো নারকেলি, কাটালি কুল, কাটালি কুল বলছে, নারকেলি কুল কে বলছে কাটালি কুল, টোপা কুল, নারকেল কুল, বোম্বাই কুল, নারকেল কুল বল, নারকেলি কুল, এই সরি তো আমিও ভুল বলছি। হ্যাঁ একটা কুলও আছে, আম কুল নেই মা, কাটালি কুল, কাটালি কুল, কাটালি কুল কি আবার? আচ্ছা কলাকে কুল বলছে, কি বলছে বুঝতে পারছি না। আমার পাপা কুল আছে। এটা সরস্বতী পুজোর আগের দিন, বাড়িতে সরস্বতী পুজো আমি করেছি, কিন্তু এই দিন এত মানে আমার তাড়াহুড়োর মধ্যে এরকম কাজ করতে হয়েছে। আর রাত্রে ফিরেছি আমি রাত্রি 1:30 সময়, সব কিছু গুছিয়ে রেখে এসে, কারণ পরের দিন সরস্বতী পুজো আমি সকালবেলা যেতেই পারবো না, আমি বলেই দিয়েছিলাম যে বাড়িতে পুজো করব, সেখানের গোজগাজ আছে। রাত 1:30 এসে আবার আমি পুজোর কিছু জিনিসপত্র গুছিয়ে 2:00 সময় ঘুমোতে গেছি, ভাবো মানে সেই ভোর 5:00 উঠে রাত 2:00 ঘুমোতে যাওয়া, এতটাই মানে টাফ শিডিউলের মধ্যে আর কি ছিলাম। কিন্তু ওই যে বললাম, দেখবে মনে যখন আনন্দ থাকে তোমার কোনো কষ্টই কিন্তু কষ্ট লাগে না, আর মনে যদি অশান্তি থাকে, মানে মনের মধ্যে যদি দুশ্চিন্তা থাকে, তাহলে কিন্তু তোমার এমনি ক্লান্তি বোধ আসবে। তো যাই হোক, রেডি হয়ে নিলাম, আর এই শাড়িটা আমার এত ফেভারিট শাড়ি না, আর যেই দেখে সেই বলে আমাকে শাড়িটা একদিন পরতে দিও, মানে এইটার কম্বিনেশনটাই এত সুন্দর। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, বিয়েতে কীভাবে কী সাজবো, কতটা সাজতে পারবো তো জানি না, তবুও খুব আনন্দ করছি। এটা একটা নতুন অভিজ্ঞতা, আমার জীবনের সব থেকে বড় একটা অভিজ্ঞতা, জীবনে মনে থাকবে আর কি, স্মরণীয় একটা অভিজ্ঞতা হতে চলেছে। তো সকালে বসে বসে এখন তোমাদের জন্য এডিট করছি, সকালের ওই বিয়ের কিছু কাজ সেরে এসে ভাবলাম না আগে ভিডিওটা এডিট করে আসি। তো আমি মেকআপটা একদম তুলে ফেলেছি, কিছু মেকআপ করিনি, জাস্ট ময়েশ্চারাইজার দিয়েছি, মানে টি-ট্রিটা দিয়েছি, আর ইয়ে দিয়েছে, কাজল লিপস্টিক পরেছি, আর বালা পরলাম। আমার বালার ডিজাইনটা দেখো। আচ্ছা বালার ডিজাইনটাকে একটু পুরনো পুরনো বলো। হ্যাঁ কেমন আমার এই বালার দাঁড়াও, আর একটা লাইট না, সেটা আমার দর্শকরা বলবে বালার ডিজাইনটা কেমন। দাঁড়াও না কি গো, নাইস। তো চলো, আর রেড কালারের ব্যাগটাই নিই, ম্যাচিং ম্যাচিং। চলো পাপা, আর টাসেলটা পরেছি। মোবাইল দেখছো কেন? চলো আসো, মোবাইলটা দিয়ে দাও আমাকে। আমি তো একদম এই জলের, এই ক্যাপ নিলি না তোর, ক্যাপ দাও। চলো তাহলে
প্লিজ আমার ঘর দোর গুলো খুব অগোছালো, একটু ম্যানেজ করো। দেখেছো আর যার বিয়ে আসলে সে হচ্ছে আশিস, সচিন, রাজা, ওদের তিনজনের মানে ওদের ক্লায়েন্ট, মানে ঘরওয়ালার ক্লায়েন্ট বলতে পারো, যাবতীয় আর কি ফ্ল্যাট থেকে শুরু করে তার ডেকোরেশন থেকে শুরু করে যেটা ঘরওয়ালা করেছে, আর এই জন্যই ওরা ঘরওয়ালা যে কোনো সময় যে কোনো বিপদে পাশে থাকে। তবে না, ওদের হয়ে আমি কোনো প্রমোশন করবো না, একেবারেই করবো না। আর জানো তো, এই সময় আমি খুব টেনসড ছিলাম যে পারবো কিনা, আমি সব কিছু কিছুই তো জানি না। কিন্তু না, যত সময় গেছে পরে আরও ওদের ফ্ল্যাটেরও অনেক মানুষজন এসছেন, বড়রা, পর ওর দিদিও ছিল, তো হয়ে গেছে ভালো। দীক্ষা কামাত ফেমাস অন ইনস্টাগ্রাম, একদম। আর যে ইনস্টা কুইন বললো সেই হচ্ছে অয়ন, যার সাথে বিয়ে হচ্ছে আর কি। তো মানে ছেলেরও গায়ে হলুদ আমরা করব, আবার মেয়েরও গায়ে হলুদ আমরা করব। তো খুব 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 মজা হচ্ছে আমার। আর এই যে মেহেন্দি করতে চলে এসছে দুটি বোন, ওরাও খুব মানে ভালো, ওদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। আমি ওদের ফোন নাম্বারও নিয়েছি যে আমিও ওদের থেকে মানে ওদের একদিন ডেকে আমার বাড়িতে আমি একদম আলাদা করে মেহেন্দি পরব। তো ওদের সঙ্গে গল্প করতে করতেও অনেকটা আর কি ওদের সঙ্গে পরিচয় হলো। আর এই হচ্ছে আমাদের যিনি, যার বিয়ে হচ্ছে আর কি, ওর নাম বিথিকা। তো ডেকোরেট করছে, মেহেন্দি সেরিমনি হচ্ছে এখন, মেহেন্দি পড়বেও। আমরা আর কি সুন্দর করে গান চালিয়েছি, সেই জন্যই আমি এখানে কোনো ভয়েস দিতে পারিনি। তো চলো ভিডিওটা দেখো, কত সুন্দর করে মেহেন্দি পড়ানো হচ্ছে, কীভাবে মেহেন্দি সেরিমনি হচ্ছে, আমরা কী কী এনজয় করছি, দেখতে থাকো। Thank you.
আস্তে আস্তে এখন লোকজন আসবেন, মানে লোকজন মানে দু একজন বন্ধু বান্ধবদের তো বলা হয়েছে, তাদের জন্য আর কি আগে থেকে মিষ্টি এনে রাখা ছিল। তো সেই মিষ্টিগুলো এখন প্লেটে প্লেটে সাজিয়ে দেওয়া, তারপর রাতের যে খাবার আসবে সেই সমস্ত খাবার গোছানো, তাদেরকে সার্ভ করা, সবটাই আমি করছিলাম। কারণ যে আজ আর বিয়ে হবে তার তো হাতে মেহেন্দি লাগানো, আর বাকি সেরকম কেউ অতটা ছিল না। হ্যাঁ, কাকিমা ছিলেন, কিন্তু যেহেতু বিথিকার বাবা নেই তো সেই জন্য কাকিমা কোনো শুভ কাজে হাত দিতে চাইছিল না। আর আমি ফিরেছি অনেকটা রাতে, আর আমার বাড়ির যেহেতু খুব কাছে, বারবার আসা যাওয়া করছি, কোনো অসুবিধা নেই। পুরো পুরো আনন্দ, যা যা করবো, যা যা মজা করবো, সব থাকবে আমার ভিডিওতে। তোমরা একদম এনজয় করো শুধুমাত্র যে পায়েল কীভাবে এত কিছু করছে। তোমাদেরও ভালো লাগবে একটা বিয়ের কীভাবে অনুষ্ঠান হচ্ছে। যাবতীয় জিনিস আমার অলরেডি ঠিক করা হয়ে গেছে, মানে আমরা করেছি আর কি, রান্নার যেখান থেকে খাবার আসবে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু লিস্ট করে কিন্তু ফাইনাল হয়ে গেছে। আর মিষ্টিগুলো এখন আমি প্লেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখছি, একটা জায়গাতেই করে রাখছি, কারণ বাসনপত্রেরও তো একটা, ওদের এখন সব কিছু এভাবে হয়নি, জাস্ট কিছুদিন, দু তিন দিন আগেই হয়তো এই ফ্ল্যাটে ওরা শিফট করেছে। আর এই ফার্নিচারও সমস্ত সেট করা সব একে একে হচ্ছে এখনও, যদিও ফ্রিজ এগুলো ঘরওয়ালা পাঠিয়ে উঠতে পারেনি, সবই নিউ দেওয়া হচ্ছে, তো সেগুলো এখনও ডেলিভারি হয়নি, সেগুলোও চলে আসবে, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত লোকজন আসতে শুরু করবে, সেই জন্য আমি প্লেট যা যা পেলাম একটা মোটামুটি গুছিয়ে এখানে রেখে দিলাম, আর অল্প অল্প করে ফুল দিয়ে মানে এখানটা ছড়িয়ে সাজাবো। তো সেই সমস্ত হচ্ছে। আর এখন এদিকে যে বসে আছে দীক্ষা, দীক্ষা ওর ফটো তুলছে, তো এইভাবেই হচ্ছে। ফটোগ্রাফি মানে ফটোগ্রাফারকে আলাদা করে বলা হয়নি, এই আমরা ক্যামেরা থেকেই করে দিচ্ছি, সেগুলোকেই সুন্দর করে আর কি ভিডিও করে সেট করা হবে, এরকমই একটা প্ল্যান করেছি। তো বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা? খুবই ছোট্ট, কারণ এত ব্যস্ততার মধ্যেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো না সেটা হয় না, কেমন লাগছে জানিও। আর হ্যাঁ, যেটা তোমাদের কাছে সাজেশন চাইলাম অবশ্যই কিন্তু আমাকে দিও। আজকের মতন টাটা, বাই বাই, সায়নারা।